হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ ভিডিওটিকে ক্লিক করার জন্য। ফেসবুকে পেজ তৈরি করা যায় আমরা সকলেই জানি। পেজ তৈরি করার পরে আপনি অন্যকে অ্যাডমিন কীভাবে করবেন সেটা হচ্ছে আজকের ভিডিও টপিক। আমার একটি বায়রের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করার প্রয়োজন ছিল, আমি পেজটি তৈরি করেছি। সো এই পেজে আমি এখন তাকে অ্যাডমিন করে দেবো। সো আপনারা কীভাবে একটা ফেসবুক পেজে অ্যাডমিন সেট করবেন সেটা আজকে দেখাবো। আমাদের যেতে হবে ম্যানেজ পেজ। পেজ থেকে হচ্ছে আপনার এই দুটা পেজ দেখা যাচ্ছে, ওপেন আছে। আমার এইটা বাইরের জন্য আমি ক্রিয়েট করেছি। সো এখান এই পেজটাতে আমি অ্যাডমিন সেট করে দেবো আমার বাইরকে, সেই জন্য এটাতে ক্লিক করতে হবে। এই পেজটা ক্রিয়েট করছি আমি, এখন এটাতে অ্যাডমিন সেট করব। জাস্ট চলে যাব আমরা পেজে চলে আসলাম। এখন যাচ্ছি আমরা সেটিংসে চলে গেলাম। সেটিং থেকে আমরা যাব পেজ রোল অপশন, একটা বাম পাশে দেখবেন আপনারা যে পেজ রোল আছে, এখান থেকে সিলেক্ট করব। পেজ রোলে চলে আসলাম। এখন এখানে নিচে দেখা যাচ্ছে আপনারা যেখানে ইমেল টাইপে নেম আর ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট আপনার বাইরে আমার সঙ্গে ফ্রেন্ড আছে আমার অ্যাকাউন্টে, তার ফ্রেন্ড লিস্টে সে আছে। সো এখানে জাস্ট তার নামটা টাইপ করলে চলে আসবে, যাকে আপনি অ্যাডমিন করবেন তার নামটি আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, না হলে আপনি অ্যাডমিন করতে পারবেন না। সো সে আমার ফ্রেন্ড আছে, এই জন্য আমি জাস্ট তার নামটা টাইপ করব। চলে আসছে যে প্রথম এই বায়ারের কাজটা আমি করেছিলাম, এই বায়ারকে এখন অ্যাডমিন করে দিব। এই জাস্ট নামটা চলে আসলে এখন হচ্ছে আমি কী হিসাবে রাখবো তাকে, এডিটর অ্যাডমিন, আমি তাকে অ্যাডমিন করে দেবো। এখানে বেশ কিছু অপশন আছে, আমি চাইলে এগুলো করতে পারি। আমি তাকে অ্যাডমিন করে দেবো, জাস্ট অ্যাডমিন ক্লিক করলাম। অ্যাডমিন থেকে জাস্ট অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম সাবমিট। এই যেখানে দেখা যাচ্ছে পেন্ডিং, যখন সে রিসিভ করবে অ্যাকসেপ্ট করবে আমার রিকোয়েস্টটা, তখন সে এখানে অটোমেটিক্যালি অ্যাডমিন হিসাবে চলে আসবে। খুবই সহজ, আশা করি আপনারা আপনাদের পেজে অ্যাডমিন সেট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।